শুধু শুল্ক কমালে তেল চিনির দরে লাভবান হবে উৎপাদক কোম্পানি দাবি ডিলারদের খুচরা পাইকারি বাজার ও মিলগেটে সম্মিলিত তদারকির দাবি আন্তর্জাতিক বাজারে যদি রেন্ডম বাড়তে থাকে তাহলে শুল্ক কমায় আসলে আদৌ কিছু হবে কিনা মনিটরিং করতে হবে মিল মালিকদের সাথে মিলে গিয়ে যে তারা কি রেটে মাল মার্কেটে ছাড়তেছে नारी के शक्ति रूपे ढाकार बाइरे रामकृष्ण मिशनगुलोते कुमारी पूजार आयोजन मंडपे मंडपे चलछे महाष्टमीर बिहित पूजा दालालेर दौरात्व ओ अव्यवस्थापनाय जेन नियम सुनामगंज सदर हासपाताले रोगीर खाबारेर टाका नियो नय छय माछ दय ना माछ गंडोरे एक चामच भात आर एक फुटा जिउल आर एक टुमा माछ आर किच्छु ना ओ कया कि तोमार एइ टाका लागबो हिरुम थेके आनले 40-50 टाका देन শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার যাচ্ছি পুরো খবরে শুধু শুল্ক কমালে তেল ও চিনির দরে কোনো প্রভাব পড়বে না আমদানি ব্যয় ও প্রচলিত দামের সাথে মিল থাকতে হবে তা না হলে সুফল পাবে কেবল উৎপাদক কোম্পানি এমন দাবি ডিলার ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ করোনার লোকসান পুষিয়ে নিচ্ছে বড় ব্যবসায়ীরা তাদের নিয়ন্ত্রণ করা না গেলে নিত্যপণ্যের দাম নিয়ে বিপদে পড়তে হবে বাজার মানেই এখন মন খারাপের রাজ্য ফর্দহাতে হতাশ আনাগোনা ক্রেতাদের বিনিয়োগ আর ব্যয়ের হিসাব মেলাতে ব্যস্ত খুচরা ব্যবসায়ীরা দাম বাড়েনি দোকানে এমন পণ্য খুঁজে পাওয়া দুষ্কর দামের পারদ আরও চড়ে চিনি আর তেলের বাজারে সরকারের নতুন ঘোষণা এসব পণ্যের আমদানি শুল্ক ও অগ্রিম কর প্রত্যাহার হবে এরপর দামে এদিক ওদিক হলে কঠোর হবে প্রশাসন কিন্তু তাতে কি এসে যায় আপাতত এসব আলোচনার কোনো প্রভাব নেই খুচরা বাজারে খোলা চিনির কেজি এখনও 75-80 টাকা প্যাকেটজাত হলেই দাম আরও বেশি 700 টাকার নিচে মিলছে না সয়াবিন তেলের 5 লিটারের বোতল আর এইসবের জন্য ডিলারদের দুষছেন ব্যবসায়ীরা জিনিসের দামও বাড়ছে লাভও কমায় দিছে এখন আমরা যদি কোম্পানিরে প্রশ্ন করি যে ভাই এই জিনিসটা তো আপনারা লাভ কমায় দিচ্ছেন রেট বাড়াইছেন রেট বাড়াইলে লাভের সংখ্যা বাড়ায় দেন তারা বলে সরকার ট্যাক্স ব্যাট বাড়াইছে এটা বাড়ানো যাবে না অনেকে সানফ্লাওয়ার খায় তো সানফ্লাওয়ারও দাম বাড়াইছে এখন সয়াবিন তেল খায় একটা তেল আমরা সর্বোচ্চ 10 টাকা লাভ করি এর বেশি আমরা লাভ করি না আমরা যদি একটা লাভ করতে যাই বেশি অন্য দোকানদার কাছে অন্য দোকানদার কম বিক্রি করবে ডিলারদের যুক্তি অবশ্য ভিন্ন তারা বলছেন আমদানি শুল্ক ও অগ্রিম কর কমানোর সুফল পাবে উৎপাদক কোম্পানি দিন শেষে মিলগেটের দাম না কমলে ক্রেতার জন্য কোনো সুখবর নেই দাবি শুধু খুচরা বাজারে অভিযান চালালে কোনো লাভই হবে না আন্তর্জাতিক বাজারে যদি রেন্ডম বাড়তে থাকে তাহলে শুল্ক কমায় আসলে আদৌ কিছু হবে কি না আমার মনে হয় না কারণ আন্তর্জাতিক বাজার বাড়তে থাকলে শুল্ক যে পরিমাণ কমাবে তাতে কভার হবে না মনিটরিং করতে হবে মিল মালিকদের সাথে মিলে গিয়ে যে তারা কি রেটে মাল মার্কেটে ছাড়তেছে আমাদের এখানে 10-20 পয়সা কেজিতে লাভ হইলে আমরা মাল ছেড়ে দিই তাহলে কাস্টমার আমরা ধরতে পারতেছি না বাজারে অনেক দোকান সরকারি পরিসংখ্যান বলছে গত 1 বছরে দেশে সয়াবিন তেলের দাম বেড়েছে 43%, চিনির ক্ষেত্রে এই হার 27%। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ রাজধানী সহ সারা দেশে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে আচার আনুষ্ঠানিকতা প্রতিটি মন্দির ও পূজা মণ্ডপে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা ঢাকার বাইরে সবগুলো রামকৃষ্ণ মিশনে চলছে কুমারী পূজার আয়োজন নারীকে শক্তিরূপে অষ্টমী প্রহরে কুমারী দেবীকে মঞ্চে আনার পর 5টি নৈবেদ্য দিয়ে তাকে পূজা দেওয়া হয় দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয় অঞ্জলি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ সহ নানা উপাচার পালিত হচ্ছে ঢাকেশ্বরী সহ সারা দেশের মণ্ডপে মণ্ডপে চলছে অষ্টমীর বিহিত পূজা সন্ধ্যায় সন্ধি পূজার মধ্য দিয়ে শেষ হবে অষ্টমীর আনুষ্ঠানিকতা বা সকালের অষ্টমী মহাষ্টমীর বিহিত পূজার মধ্য দিয়ে যে নবমীর কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং সকাল 6:30 থেকে সেই পুজো শুরু হয় কিছুক্ষণ আগেই সেটি শেষ হয়েছে এবং এই মুহূর্তে আসলে কুমারী আয়োজন চলছে এবং আমি যে মন্দিরটিতে রয়েছে সেখানে একজন কুমারীকে কিছুক্ষণের মধ্যেই পূজার জন্য
আনা হবে এবং যেহেতু একটি নিয়ম রয়েছে যে কুমারী পূজোর আগে যিনি কুমারী হিসেবে নির্বাচিত হচ্ছেন তার আসলে নাম পরিচয় গোপন রাখা হয় এবং এখানেও কিন্তু সেটামূর্তি করা হয়েছে তো এবার কে হচ্ছেন সেই কুমারী সেটি জানার জন্য আমাদেরকে হয়তো আর অপেক্ষা করতে হবে তবে আনাগোনা বেড়ে গিয়েছে এবং ভক্তরা কিন্তু যথাযথ স্বাস্থ্যবিধি যে বিশেষ চিকিৎসাটা মানা না হলে আমরা দেখেছি যে আসলে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে এবং আমরা জানি যে নারীকে শক্তিরূপে বা নারীর প্রতি যে শ্রদ্ধা এবং নারীকে যে সম্মান জানানোর যে বিষয়টি সেটি শিক্ষণ সেটি হচ্ছে যে মূলত এই পুজোর শিক্ষণীয় বিষয় এবং সেটিকে সামনে রেখেই কিন্তু আজকে এই কুমারী পূজার সমস্ত আয়োজন প্রায় সম্পন্ন করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই যিনি কুমারী নির্বাচিত হয়েছেন তাকে এই মন্দিরে আনা হবে এবং আমরা জানি যে কুমারী পূজার যিনি নির্বাচিত হন তার বয়স ভেদে যে শাস্ত্রমতে বিভিন্ন ধরনের নাম হয় এবং তিনি আসলে 16 বছরের কম বয়সী হতে হন তো তিনি আসলে কে হচ্ছেন সেটি হয়তো বা কিছুক্ষণ পরে জানা যাবে এবং ভক্তরা কিন্তু তাকে আমন্ত্রণ জানাবার জন্য কিন্তু ইতিমধ্যেই তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তাদের যেই আয়োজন অর্থাৎ যেই আকাঙ্ক্ষিত যে বিষয়টি যিনি কুমারী নির্বাচিত হচ্ছেন তিনি হয়তো বা এসে পৌঁছাবেন লোপা সৈব আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা এবার খুলনার খবর জানবো প্রবীর বিশ্বাসের কাছ থেকে প্রবীর মহাষ্টমীর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আজকে আর শারদীয় দুর্গোৎসবের আমেজ কেমন দেখছেন খুলনায় লোপা ঢাক এবং কাশির বাজনায় একই সাথে শঙ্খধ্বনি উলুধ্বনি পুরোহিতের বেদমন্ত্র উচ্চারণ এই পাঁচে মিলে কিন্তু মন্দির প্রাঙ্গণ একেবারেই জমজমাট কারণ সকাল 7টা থেকে অনেক মন্দিরেই আমরা দেখেছি পূজার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু শুরু হয়ে গেছে সে কারণে প্রতিটা মন্দিরে এখন ভক্তবৃন্দতে একেবারে ভর্তি কারণ অষ্টমীর এই তিথিটা মনে করা হয় যে এটি একটি গুরুত্বপূর্ণ তিথি সে কারণে এই তিথির পূজা শেষে অঞ্জলি প্রদান করাটা এটা পরিবার পরিজন নিয়ে সকলে অংশগ্রহণ করে যেটা ষষ্ঠী এবং সপ্তমী তিথিতে এতটা দেখা যায় না আমরা যদি একটু দেখাই যে মন্দির প্রাঙ্গণে যতটা জায়গা জুড়ে চোখ যাবে ততটা জায়গায় কিন্তু পুণ্যার্থীরা এখানে জড়ো হয়েছে এবং তারা নিজস্বভাবে যেভাবে উপকরণ নিয়ে আসছে দেবীকে সন্তুষ্ট করার জন্য একইভাবে মন্দিরের পক্ষ থেকেও নানান আচারে কিন্তু সেটি আয়োজন করা হয়েছে এবং এটি চলবে হয়তো 10টা থেকে 10:30 পর্যন্ত তারপর 12টা 12:30 দিকে একটি বিশেষ পর্ব রয়েছে আজকে সেটি হচ্ছে কুমারী পূজা কুমারীকে মাতৃজ্ঞানে পূজা করা অর্থাৎ 12 থেকে 16 বছরের কোনো কুমারী মেয়েকে এই পূজায় অন্তর্ভুক্ত করা হয় এবং এই পূজার পরে সান্ধ্যকালীন যেটি রয়েছে সেটি হচ্ছে সন্ধি পূজা সন্ধি পূজার মধ্য দিয়ে মূলত মহা অষ্টমীর যে বিষয়গুলো রয়েছে সেইগুলো শেষ হবে এরপর আগামীকাল নবমী তারপর দশমীর মাধ্যমে দেবী বিদায় নিবে সে কারণে এখন থেকেই ভক্তকুলে খানিকটা হলো বিরহের সুর বিরাজ করছে লোপা প্রবীর আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমরা এবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের একটু খবর জানবো ফারহানা ন্যান্সির কাছ থেকে ন্যান্সি আজকে তো কুমারী পূজা হবার কথা সেটি শুরু হয়েছে কিনা সেটি বলবেন এবং আমেজ কেমন দেখছেন আর স্বাস্থ্যবিধির ব্যাপারটাও একটু বলবেন যে কতটা মানা হচ্ছে সেখানে লোপা আমি আপনাকে শুরুতেই জানাতে চাই যে এবার আসলে রাজধানীতে যে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হয়ে আসছে বিগত বছরগুলোতে এবার আসলে কুমারী পূজা হচ্ছে না কুমারী পূজা হচ্ছে না আমি আছি ঢাকেশ্বরী মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরে কুমারী পূজা আসলে হয় না মহা অষ্টমীর যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা চলছে এবং আনুষ্ঠানিকতার শুরুতেই সকাল থেকে বিহিত পূজা যে মহা অষ্টমীর বিহিত কল্পারম্ভ পূজা সেই পূজাই 8:59 থেকে শুরু হয়েছে সেই 8:59 থেকে শুরু হয়ে পূজা এখনও চলছে এবং যে ধরনের আনুষ্ঠানিকতা পুরোহিত করছেন সেই আনুষ্ঠানিকতা চণ্ডীপাঠের মাধ্যমে এবং এই চণ্ডীপাঠ শেষ হলে আসলে ভক্তরা জমা হয়েছে তারা দেবীর পায়ে অঞ্জলি দিবে বলে অঞ্জলি দেওয়ার কথা রয়েছে 10:30 থেকে 11:00 নাগাদ তারা অপেক্ষা করছে যে এই চণ্ডীপাঠ শেষ হলে তারপর তারা দেবীর পায়ে অঞ্জলি দিতে পারবে আর আরেকটু বলি যে আজকে কিন্তু গতকালের চেয়ে অনেক ভক্ত জমায়েত হয়েছে আমি সকাল সকালেই দেখেছি যদিও আজকে ছুটির দিন না তারপরেও আমি সকাল সকাল দেখেছি যে অনেকেই জমা হয়েছেন ভক্তরা জমা হয়েছেন পুজো দেওয়ার জন্য এবং তারা বলছেন যে
প্রতিমা দর্শন করছেন, বিভিন্ন মণ্ডপে যাবেন, তারা সেই মণ্ডপে গিয়ে গিয়ে প্রতিমা দর্শন করবেন, যেহেতু আজকে মহা অষ্টমী, সেই অষ্টমীর যে আনন্দ সেই আনন্দ উদযাপন করবে। লোপা ন্যান্সি, আপনাকেও ধন্যবাদ শারদীয় দুর্গোৎসবের খবর জানানোর জন্য। গাজীপুরে শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক নারী। সকালে শ্রীপুর কাঁচাপুল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল 6:30 দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের নিচে 2 বছরের মেয়েকে নিয়ে ঝাঁপ দেয় ওই নারী। এতে ঘটনাস্থলে মা মারা যায়। আহত অবস্থায় মেয়েটিকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় জানা যায়নি। হাওড়াঞ্চলে এমনিতেই চাওয়া মাত্র মেলে না উন্নত চিকিৎসা সেবা। তবে সুচিকিৎসার আশায় প্রত্যন্ত গ্রাম থেকে শহরের সরকারি হাসপাতালে আসেন রোগীরা। আর বিপদগ্রস্ত এসব মানুষের জন্যই যেন ওঁত পেতে থাকে হাসপাতালের দালাল চক্র। রোগীর খাবারেও নয় ছয় করে চলে টাকা আত্মসাতের মহোৎসব। সুনামগঞ্জ সদর হাসপাতাল, হাওড় অধ্যুষিত আর সীমান্ত ঘেঁষা জেলার 24 লাখেরও বেশি মানুষের চিকিৎসার একমাত্র ভরসা স্থল। যদিও চিকিৎসক সংকট সহ নানা অব্যবস্থাপনায় আশঙ্কাজনক রোগীকে ছুটতে হয় পাশের জেলা সিলেটে। অব্যবস্থাপনার বড় উদাহরণ রোগীদের দেয়া খাবার। মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগের কোনো সমাধানই মেলেনি। মাছ দোয় না, মাছ গন্ধরে, মাছ কাউন যায় না। দিলে এক চামচ ভাত আর এক ফুটা জুল আর এক টুমা মাছ, আর কিচ্ছু না। রোগীদের অভিযোগের সূত্র ধরেই যাওয়া যাক রান্নাঘরে, যেখানে চলছে সকালের নাস্তা বিতরণের কর্মযজ্ঞ। হাসপাতালের নির্দেশিকা বলছে, শনিবার সকালে রোগীদের দিতে হবে ডিম, পাউরুটি, চিনি, সঙ্গে থাকবে কলা, কিন্তু রান্না হচ্ছে পাতলা খিচুড়ি সঙ্গে ডিম। আমরা ঠিকাদার আছে, কন্ডাক্টর সে যেভাবে দেয় আমরা সেভাবে আমরা পাক করে। যমুনার ক্যামেরা দেখে খাবার নিয়ে রোগীদের হতাশা আর খুব বাড়ে বহুগুণ। অল্প অল্প দেখ, কিছুই তো হয় না। আজকে যেমন বেশ ভাবে দিছে মনে হয় তোমরা এদিককে। শনিবার ভাতের সাথে দেয়ার কথা রুই মাছ, অথচ পরিবেশন হচ্ছে কম দামের তেলাপিয়া। সপ্তাহে মুরগির মাংস সহ ভালো মানের খাবার দেওয়ার কথা থাকলেও রোগীরা বলছেন পাঙ্গাসি যেন ভরসা ঠিকাদারদের। পাঙ্গাস আর সিরবানুরা ওইটা কি রৌ মাছ অন্য কোনো হয় না। আমি একলা না, আরো শত শত লোক আছে, তারা জিকা করে মানে মাংস দেয়নি আর রৌ মাছ তারা দেয়নি। খাবার টেন্ডারের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না এই কর্মকর্তা। বললেন সবাইকে ম্যানেজ করেই চলেন তিনি। অপরিচ্ছন্নতা আর নার্সদের দুর্ব্যবহারেও অতিষ্ঠ রুগী ও স্বজনরা। রুগীর বিছানার বালিশ কিংবা চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ সব কিছুর জন্যই দালালকে দিতে হয় টাকা। কয়া কি তোমার এই টাকা লাগবো, এই রুম থেকে আনলে 40-50 টাকা দেন, ওই রকম সমস্যা। এখানে নার্সরা আর ওই যে সুইপার এরা ডিমান্ড বেশি, এরা ওই যে আসছে মুছে না, যাবার এলাকায় একবার মুশকিল আছে, দুই দিন তিন দিন যায় মুছেই না। সুস্থ জায়গায় রুগী অসুস্থ হয়ে পড়তেছে। ঔষধ জালিয়াতি চক্রের কর্মকাণ্ড ভয়াবহ। নিজেকে আড়াল রাখার শর্তে এক কর্মচারী জানান, চিকিৎসকের নির্দেশিত ঔষধ পরিবর্তন করে রুগীকে দেয়া হয় বিনামূল্যের ঔষধ, যেই টাকা চলে যায় দালালদের পকেটে। এত সব অব্যবস্থাপনার বিষয়ে কথা বলতে চান না তত্ত্বাবধায়ক, তবে স্বীকার করেছেন রুগী ভোগান্তির কথা। সব দিতে পারতেছি না, আমি আরমোকে বলছিলাম, আরমো বলছে যে স্যার আমি দেখতে গিয়ে মানে সেও কে খুব একটা পারতেছে তাও না, তার মধ্যেও সে খোঁজ নিচ্ছে। ভুক্তভোগী রোগীদের এত সব অভিযোগের মাঝে হাসপাতাল কর্তৃপক্ষের এমন বক্তব্য অনেকটাই গতানুগতিক হলেও দিন শেষে হাওড়বাসীর চিকিৎসা সেবা প্রাপ্তির অবলম্বন সুনামগঞ্জ সদর হাসপাতাল। তাই এটির খাবারের মানসহ সেবার মান উন্নীতকরণ এখন সময়ের দাবি। আমিনুল ইসলাম, যমুনা নিউজ, সুনামগঞ্জ। হার না মানা অদম্য এক নারী চট্টগ্রামের ডাক্তার সুমনা সরকার। দীর্ঘ 18 বছরের অপেক্ষা শেষে বিশেষ ক্যাডার হয়ে গড়েছেন দৃষ্টান্ত। চলবদ্ধ লড়াইয়ের ফল পেয়েছেন মধ্যবয়সে এসে। সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত এই চিকিৎসকের দাবি চাকরির জন্য নয়, তার যুদ্ধটা ছিল মেধা ও যোগ্যতার স্বীকৃতির।
চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত ডাক্তার সুমনা সরকারের এই হাসি দীর্ঘ কষ্টের ফল। তার দেড় যুগের লড়াই, নাটক সিনেমার গল্পকেও যেন হার মানায়। সেই 2000 সালে 23তম বিসিএস এর লিখিত এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। 2003 সালে চূড়ান্ত মৌখিক পরীক্ষা দিতে গেলে মূল ঘটনার সূত্রপাত। পিতা ডাক্তার অমল কৃষ্ণ সরকারের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে অভিযোগ তুলে তার পরীক্ষা নেয়নি পিএসসি। তো ওই সময় এটা তো একটা পুরাই আমার কাছে একটা পলিটিক্যাল একটা ইস্যু বলে আমার মনে হলো। এছাড়া তো আমি আর কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। তবে তাতে দমে যাননি এই নারী। 2009 সালে হাইকোর্টে রিট করে 2015 সালে পক্ষে রায় পান। পিএসসি আপিল করলে তাও নিষ্পত্তি হয় গত বছরের অক্টোবরে। অবশেষে 18 বছর পর সেই মৌখিক পরীক্ষা নেয় পিএসসি, ফল প্রকাশ করে গত 7 অক্টোবর। উত্তীর্ণ হলেও সুমনা সরকারের আফসোস থেকেই যাচ্ছে। রায়টা শোনার পরে তো অবশ্যই আনন্দিত আমি, কিন্তু আমার দুঃখ এটাই যে আমি ক্যারিয়ারটা যেভাবে গড়তে চাইছিলাম আসলে সেভাবে তো আমি আসলে সময় উপযোগী সময় মতোই রায়টা পাইলে আমার লাইফস্টাইলটা অন্যরকম হইতো। এরই মাঝে জল গড়িয়েছে অনেক। পরীক্ষার সময় তার গর্ভে থাকা ছেলেও এখন ডাক্তারি পড়ছেন। ফল দেখে যেতে পারেননি মুক্তিযোদ্ধা পিতা। এত বছর পর পদায়নে জ্যেষ্ঠতা অনুসরণের দাবি অদম্য এই নারীর। 2001-এর থেকে যে বিসিএস এর যে ছাত্ররা যারা মনোনীত হয়েছে এবং যারা যোগদান করছে স্বাস্থ্য ক্যাডারে, ওই সেই অনুযায়ী তারা এখন যে সিনিয়রিটি পদে পদায়নিত আছে সেই সিনিয়রিটি আমাকে দেওয়া হবে। দীর্ঘ এ লড়াইয়ে সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন চিকিৎসক স্বামী। আমার মধ্যে একটা জেদ কাজ করেছে যে এটা এত বড় একটা অন্যায়, এই অন্যায়ের একটা প্রতিকার হওয়া উচিত, এইভাবে পরীক্ষা না নিয়ে পারে না। পিএসসিতে কিন্তু এরকম ঘটনা আর হয় নাই যে 18-20 বছর পরে একটা ভাবে পরীক্ষার আয়োজন করেছে। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায় ও সম্পদ নিরূপণের জন্য একটি অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্ট। আজ বোর্ড গঠনের আদেশ দেবেন বিচারপতি খুরশিদ আলম সরকার। বোর্ড একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন সচিব, একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং একজন আইনজীবীর সমন্বয়ে গঠন করা হবে। ইভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের উপর নিষেধাজ্ঞাও জারি করেছে হাইকোর্ট। এর আগে মঙ্গলবার ইভ্যালির সব তথ্য প্রতিবেদন আকারে হাইকোর্টে জমা দিয়েছে রেজিস্ট্রার ফর জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম। নেপালের পশ্চিমাঞ্চলে মগু জেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত কমপক্ষে 28 জন। মঙ্গলবারের এই দুর্ঘটনায় আরও 15 জন আহত। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও কয়েকজনের অবস্থা সংকটাপন্ন, প্রাণহানি বাড়তে পারে এমন আশঙ্কা ডাক্তারদের। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় দুপুর নাগাদ পার্বত্য এলাকায় হয় দুর্ঘটনাটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ে যানটি। হতাহতদের সবাই সনাতন ধর্মাবলম্বী, তারা দুর্গোৎসব পালনের পর রাজধানী কাঠমান্ডু ফিরছিলেন। আফগানিস্তানে বড় মানবিক আর্থসামাজিক বিপর্যয় এড়াতে $100 কোটি বেশি সহায়তা প্যাকেজ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জোট G20-এর জরুরি বৈঠকে এলো ঘোষণা। ভার্চুয়াল বৈঠকে যোগ দেন বিশ্বের শীর্ষ 20 অর্থনৈতিক দেশের সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানে মানবিক সংকট মোকাবেলায় আফগানিস্তানকে নগদ অর্থ দিতে সম্মত হন বিশ্বনেতারা। কিন্তু কোনোভাবেই যেন তালেবানের হাতে সেই তহবিল না পৌঁছায় এমন অভিমত দেশগুলোর। এর আগেই জাতিসংঘ মহাসচিব আশঙ্কা প্রকাশ করেন শিগগিরই জরুরি পদক্ষেপ না নিলে সারা বিশ্বকে দিতে হবে চরম মূল্য। তার মতে মৌলিক অধিকারগুলো সুরক্ষিত করা না গেলে উন্নত জীবনের সন্ধানে আরও মানুষ ছাড়বেন আফগানিস্তান।